কোন হব রাজ্যসভার বিরোধীর প্রার্থী প্রার্থিত্বক লৈ দুই বিরোধীর শিবিরত টনা আজুরা এআইইউডিএফকো লাগে কংগ্রেসেও নেড়ে প্রার্থিত্বক লৈ দুই শিবিরত গলা নাই বরফ দ্বিতীয়খন আসন বিরোধীর দখললৈ আহিব পৰা প্রয়োজনীয় সংখ্যা থকার পাছতো প্রার্থিত্বৰ ক্ষেত্রত এতিয়ালৈকে সমীকরণ মিলাব পৰা নাই কংগ্রেস আৰু এআইইউডিএফে নিজ দলৰ প্রার্থিত্বক লৈ দুয়োটা প্রধান বিরোধী দলৰ মাজতে চলিছে টনা আজুরা নিজ দলৰ প্রার্থিত্বক লৈ অটল কংগ্রেস এআইইউডিএফ ইতিমধ্যে রাজ্যসভা নির্বাচনক লৈ দুই দলৰ মাজত হৈছে আনুষ্ঠানিক আলোচনা রাজ্যসভা নির্বাচনৰ বাবে প্রদেশ কংগ্রেসে দায়িত্ব দিয়া বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া আৰু এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল সোমবারে মিলিত হয় আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক আলোচনাতো নিজ নিজ দলৰ প্রার্থিত্ব অটল দুয়োটা বিরোধী দল আজমলৰ দাবি এইবার এআইইউডিএফক লাগিব রাজ্যসভার প্রার্থিত্ব আমার এটাই ডিমান্ড যে আগে বারবার আমি আপনার সাপোর্ট দিছো এইবার আমার রাজ্যসভা এতিয়ালৈকে কোনো এজন মান যোৱা নাই সেইটোৰ কাৰণে আপনার নম্বর বেশি আছে বিগ ব্রাদার আমি স্মল ব্রাদার হিসাবে আমার রিকুয়েস্ট আছে যে আপনার এইবার আমাক দিয়ক আবার আমি লাগিল লেখাই পড়া আমি দি দিম বলে অহাবার আমি আপনার সাপোর্ট দিম এইবার আমার দাবি আছে আমার পার্টির দাবি আছে যে আমাক এই সিটটো রাজ্যসভার এইবার লাগে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াৰ দাবি বৃহৎ দল হিসাবে প্রার্থিত্ব লাগে কংগ্রেসক বদরুদ্দিন আজমল ডাঙরিয়াক সাক্ষাৎ করল রাজ্যসভার এখন দুখন আসনের বাবে নির্বাচন হব তার কারণে আমি যাতে ঐক্যবদ্ধভাবে বিরোধী প্রার্থী এজন আগবাব পারো তার বাবে আমার যে ইচ্ছা এই ইচ্ছা তেখেতক আনুষ্ঠানিকভাবে মই অবগত করছো বৃহৎ দল হিসাবে প্রথমবারে আমাক দিয়ক দ্বিতীয়বারে আমি তেখেতসকলক দিম এনেকা ধরনের কথাটা মই তেখেতক আভাস দিছো দুই দলৰ প্ৰাৰ্থিত্বৰ টনা আজুৰাৰ মাজতে কংগ্ৰেছৰ সন্দেহ বদৰুদ্দিন আজমলৰ কংগ্ৰেছৰ পাঁচ ছয়জন আমি সবৰ পৰা শুনি আছো পাঁচ ছয়জন মোৰ কথা নহয় পাঁচ ছয়জন হ'ব নালাগে তথাপিও হ'ব তো পাৰে যিকোনো ঘটনা ঘটি যাব পাৰে এইটোৰ কাৰণে এটা ডাউট আছে যে কংগ্ৰেছৰ ভিতৰত ইউডিএফৰ এজেণ্ট আছে এইটো সবে মানি বিজেপিৰ এজেণ্ট আছে এনেবোৰ কাৰণ আৰু দুয়োটা দলৰ প্ৰাৰ্থিত্বৰ অটল দাবীত চূড়ান্ত হোৱা নাই কংগ্ৰেছ এআইইউডিএফৰ উমৈহতীয়া প্ৰাৰ্থীৰ সূত্ৰ ফৰ্মুলা একো ফাইনেল হোৱা নাই বিৰোধী সকলে একগোট হ'লে এটা নাম্বাৰ মিলে বিজেপিক পৰাস্ত কৰিব পাৰিম আমি ঐক্যমতত কৈছোঁ এইটো যে আমি এই ছেকেণ্ড ছিট দুই নম্বৰ ছিটখন আমি বিৰোধীয়ে ষ্ট্ৰংলি যুঁজিম আৰু জিকিম আনফালে দুয়োখন আসন লাভৰ দাবীৰে দুই বিৰোধী শিবিৰক সমালোচনা বিজেপিৰ দুয়োখন আসন আমি জিকিমেই গতিকে তেওঁলোকে অংক কৰি থাকক আমাৰ দুজন মানুহ ৰাজ্যসভালৈকে যাব আমাৰ মিত্ৰ দলৰ দুজন মানুহ ৰাজ্যসভালৈ যাব এইটো নিশ্চিন্ত থাকক আমাৰ কোনো তাত বিশেষ চিন্তা কৰিব লগা নাই তেওঁলোকে অংক কৰি থাকক আৰু কংগ্ৰেছ আৰু এআইইউডিএফ দল অতীজৰে পৰা লগত আছিল আজিও লগত আছে ভৱিষ্যতেও লগত থাকিব তাক লৈ আমি চিন্তা কৰা নাই এআইইউডিএফ আৰু কংগ্ৰেছ মই ইপিঠি সিপিঠি বুলি নকওঁ একেবাৰে ভাই ককাই সময়ে সময়ে তেওঁলোকে দলীয় এক্টিং কৰে আকৌ সময়ে সময়ে তেওঁলোকে বোকোচাত উঠি পেলাই ভাতৃ বা ল'ৰাৰ দৰে সম্পৰ্ক প্ৰাৰ্থিত্বক লৈ বিৰোধীৰ নিমিলা অংকই শেষ মুহূৰ্তত হয়তো দুয়োখন আসন লাভৰ দাবী সহজ হ'ব বিজেপিৰ বাবে বিৰোধীত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ইনভেষ্টমেণ্ট ফৰ্মুলাই হয়তো কাৰ্যকৰী কৰিব পাৰে ৰাজ্যসভাৰ দুয়োখন আসন দখলৰ ব্লু প্ৰিণ্ট ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট ৰাজু দাসৰ সহযোগত ৰুবুল গগৈ ৰিপৰ্ট প্ৰাগ নিউজ